রংপুর কেন্দ্রের নাটক হ্যালো রিঙ্কি, রচনা আশাফা সেলিম, প্রযোজনা ইফতেখারুল আলম রাজ, নাট্যানুষ্ঠান হ্যালো রিঙ্কি। আচ্ছা লোক তো আপনি, ফোন করলেন আপনি, আর আপনি কিনা জানতে চাচ্ছেন আমি কে? আরে সাহেব, আগে নিজের পরিচয়টা দিন, তারপর কাকে চাচ্ছেন সেটা বলুন। কি জাতা বলছেন, আমি তো আপনার পরিচয় জানি না, অপরিচিত মানুষকে এত রাতে কোন দুঃখে ফোন করতে যাব বলুন। কোন দুঃখে ফোন করেছেন তা তো জানি না, ঠিক আছে সরি রাখি। 1 7 1 9 এবারও পুরুষ কণ্ঠ, ভাগ্যে কোনো নারী কণ্ঠ মিলবে না বোধ হয়। থাক, আজ তাহলে বরং ঘুমিয়েই পড়ি, প্রতিদিন রাত জেগে জেগে নারী কণ্ঠ খোঁজার চাকরিটা অবশ্য খুব খারাপ লাগছে না, অন্তত কষ্ট বা হতাশায় সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো। দিনে দোকানদারি, রাতে ফোনে পাত্রী সন্ধান, মন্দ কি? সবুরালি, আজ এত সকাল সকাল দোকান খুলে বসেছো, কি কোনো খবর টবর হলো? কিসের খবর ঘটক চাচা? আরে তোমার কাছে তো একটাই খবর জানার আছে, তোমার বিয়ের খবর। বিয়ের কোনো খবর আছে মানে কোনো পাত্রীর সন্ধান পাওয়া গেল? কি যে বলেন ঘটক চাচা, যুগটা কি একদম উল্টে গেল নাকি? আপনি একজন সুপ্রতিষ্ঠিত ঘটক হয়ে পারছেন না, আর আমার কাছে জানতে চাচ্ছেন পাত্রী জোগাড় হলো কিনা। না চাচা, আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় জীবনটা রেখে লাভ নেই, তার চেয়ে মরে যাওয়াই ভালো। কি আবল তো বল বকছো, তাছাড়া তোমার জীবনে কি এমন ঘটলো যে তোমাকে মরার চিন্তা করতে হবে? চত্বর সব নতুন করে ঘটার তো কিছু নেই, আল্লাহ যে আমার চেহারাটা কেন এমন বিকৃত করে বানালো তা তিনিই জানেন। আমার এই চেহারা দেখে ভালো লাগা তো দূরের কথা, যে কেউ দেখলে ভয় পায়, কোনো মেয়েই আমার ধারে কাছে মেলে না। রোশনা একটু দাঁড়া তো, আমাকে একটা ছোট শ্যাম্পুর প্যাকেট কিনতে হবে, চল সামনের ওই দোকানটা থেকেই নেই। না বাবা, আমি যাবো না, ওই দোকানটায় বসে আছে সবুর ভাই, কাছ থেকে তার চেহারা দেখে আমি তো ভয়ে একদিন শেষ দৌড়ে পালিয়েছিলাম। কেন রে রোশনা, এতই কি ভয়ঙ্কর চেহারা যে ভয় পেয়ে পালিয়ে যেতে হবে? হ্যাঁ সেলি, ভয়ঙ্কর বলবো না কুৎসিত বলবো বুঝতেই পারছি না, তবে একদিন কলেজ থেকে এই পথ দিয়ে ফিরছিলাম, ভাবলাম এই দোকানটা থেকে লোড দেই, কিন্তু তার সামনে গিয়ে তো আমি অপ্রস্তুত, দাঁড়িয়ে থাকবো নাকি পালাবো বুঝতেই পারছিলাম না। কি বলছিস এসব, একজন মানুষের চেহারা দেখে এত ভয় পাবার কি আছে? কি বলিস তুই, ভয়ের কিছু নাই, ছোটখাটো আকৃতির এই লোকটির কুচকুচে কালো গাল দুটোতে গর্তে ভরা, আবার গর্ত যেখানে নেই সেখানে উঁচু উঁচু ছোট ছোট টিউমার, নাকটা ইয়া চ্যাপটা, দুই দিকে ছড়ানো কোটরের গভীরে লুকানো চোখ দুটো একদম কাছাকাছি, মাঝখানে দূরত্ব নেই বললেই চলে, আর কপালটা কেমন সামনের দিকে এগোনো, মনে হচ্ছিল এক্ষুনি বেরিয়ে আসতে চাচ্ছে। আশ্চর্য, এমন কিম্ভূত কিমাকার চেহারা। আচ্ছা লোকটার কি বউ বাচ্চা আছে?
আর ওকে বিয়ে করবে কে? চির ব্যাচেলর। আচ্ছা রোশনা, লোকটার এত খুঁটিনাটি বিষয় তুই জানলি কি করে? তার দিকে এমন গভীর ভাবে তাকালি বা কখন? আর কেনই বা তাকালি বলতো? ঠিকই বলেছিস, তোর মনে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তাহলে শুনবি সে গল্প? শুনবো না মানে? অবশ্যই শুনবো, বল। আমাদের পাড়ার আলী ঘটককে তো চিনিস তুই? হ্যাঁ চিনি, আমতলার মোড়ের পশ্চিম দিকের ওই বাড়িটা না? হ্যাঁ, সে আলী চাচা আমার বড় আপার ব্যাপারে বাবার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। পাত্র হলেন এই সবুর মিয়া। তো সবুর মিয়াকে প্রাথমিকভাবে দেখার দায়িত্ব পড়লো আমার উপর। তাই নাকি, মজার জব পেয়েছিলি তো? সে দায়িত্ব পালন করতে আমি মোবাইলের লোড দেওয়ার উচিলায় ওই ভদ্রলোককে দেখতে গিয়েছিলাম। ও, এবার বুঝতে পেরেছি। শোন, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি। লোকটার কণ্ঠ এবং কথা বলা এত সুন্দর যে তার মুখের দিকে না তাকানো পর্যন্ত তার কথা শুনতেই ইচ্ছে করে। কেন রোশনা, লোকটা কি আবৃত্তি শিল্পী নাকি? হতে পারে, জানি না। না, তোর কথা শুনে লোকটার জন্যে আমার খুব মায়া হচ্ছে। যা হোক, চল তাহলে, ওই দোকান থেকে শ্যাম্পু কেনা বাদ, পাড়ার দোকান থেকেই কিনবো। ঠিক আছে, চল। আজ কাস্টমারও বেশি নেই, দোকানদারিও ভালো হলো না। দেখি মোবাইলে আননোন নম্বরে কোনো সন্ধান পাই কিনা। এখন থেকে আরেকটা টেকনিক অবলম্বন করতে হবে। এখন থেকে ফোন দিয়েই রিঙ্কিকে খুঁজব। হ্যালো, হ্যালো রিঙ্কি। হ্যালো, কাকে যাচ্ছেন? আপনি কি রিঙ্কি বলছেন? আচ্ছা, আপনি কোন রিঙ্কির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন কি? জি মানে রিঙ্কি মানে কি? মানে রিঙ্কিকে তো আমি সেভাবে চিনি না, শুধু নাম শুনেছি। বাহ, অদ্ভুত কথা শোনালেন তো। যাকে আপনি চেনেন না তাকে ফোনে খুঁজছেন? জাশালা, ভালোই তো লাগছিল কথা বলতে, এত তাড়াতাড়ি নাকি? তো দেখি আর কিছু বলে কিনা। কি হলো, চুপ হয়ে গেলেন যে? কথা হারিয়ে ফেললেন নাকি? আসলে মিথ্যে কথা বেশিক্ষণ ধরে চালানো যায় না, বুঝলেন? না না না, মানে জি জি মানে আমি আপনাকে মিথ্যে বলতে যাব কেন? সত্যি আমি রিঙ্কিকেই খুঁজছি। আমার ধারণা রিঙ্কিও আমাকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তা কেমন করে সম্ভব? রিঙ্কি তো এখন পর্যন্ত আমার নাম্বারই জানে না। আপনার কথাবার্তাগুলো অদ্ভুত ধরনের, আধ্যাত্মিক মনে হচ্ছে। আধ্যাত্মিক মনে হচ্ছে কেন? শুধু আধ্যাত্মিকই না, বরং মনে হচ্ছে আপনি কোনো একটা নারী কণ্ঠ খুঁজে বেড়াচ্ছেন। কিছু পুরুষ তো আছেই সমাজে যারা আননোন নাম্বারে অচেনা নারী কণ্ঠ পেলেই ব্যাস নেমে পড়লেন তার সাথে আলাপচারিতায়। তবে আপনি সেরকম হলেও আমার সমস্যা নেই, কারণ আপনার কণ্ঠস্বরটা ভীষণ পছন্দ হয়েছে আমার। বলা যায় আমি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। সে আমার সাত জন্মের ভাগ্য, আপনি তো শুধু আমার কণ্ঠের প্রেমে পড়েছেন, আর আমি তো আপনারই প্রেমে ধীরে ধীরে ডুবে যাচ্ছি। সেটা বোধহয় আপনার বাড়াবাড়ি। কেন বাড়াবাড়ি? কেন বাড়াবাড়ি নয় তো কি, চেনা নেই জানা নেই, মাত্র কয়েক মুহূর্ত মোবাইলে কথা বলেই একটি অজনামের প্রেমে পড়ে যাওয়া কি স্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক। আপনার মতো একজন ভদ্র মিষ্টিভাষী মেয়ের সাথে এক মিনিট কথা বললে আমি কেন? যে কেউ আপনার প্রেমে পড়তে বাধ্য। পাম্প দিতে তো ভালোই জানেন দেখছি। আপনার কথাটি যদি সত্যি হতো তবে তো এতদিনে আমার প্রেম হতো, বিয়ে হতো। লাভলি, লাভলি, খেতে আয় মা। আচ্ছা এখন রাখি, মা ডাকছেন, আসছি মা। প্লিজ এখনই রাখবেন না, আর একটু কথা বলি। এতক্ষণ কথা বললাম, আপনার নামটাই কিন্তু জানা হলো না। আপনি কি সত্যি রিঙ্কি নাকি অন্য কেউ? হ্যাঁ দুটোই, আগে ছিলাম লাভলি, এখন থেকে রিঙ্কি, অন্তত আপনার কাছে। আপনি আমাকে রিঙ্কি।
আমার জীবন সার্থক, আমি এতদিনে মিছিমিছি সৃষ্টিকর্তাকে দোষ দিতাম, নিজের উপর বিশ্বাস হারিয়েছিলাম। সত্যি সত্যি এতদিনে সৃষ্টিকর্তা আমার দিকে তাকিয়েছেন। লাভলি, ফোনে কার সাথে এতক্ষণ কথা বলছিলি? এক নতুন পাগলের সাথে। নতুন পাগল মানে? আবারও ফোনে নতুন করে কারোর সঙ্গে পরিচয় হয়েছে? হ্যাঁ মা, কথা বলতে খুব ভাল লাগছিল লোকটার সাথে। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, আর অনেক ভদ্র মনে হলো। আরে, একদিনে কি আর এত কিছু বোঝা যায়? এর আগেও তো আরেকজনকে বিশ্বাস করেছিলি। ঠিক আছে তোমার কথা, কিন্তু মা, আমি তো তোমারই মেয়ে, তুমি তো জানো আমিও কম শক্ত নই, পুরোপুরি আত্মবিশ্বাসী একটা মেয়ে। অন্ধ মেয়ে বলেই অত সহজে হাল ছাড়ার পাত্রী আমি নই। আর আমি কি লোকটার সঙ্গে প্রেম করছি নাকি? দেখ, তুই যা ভালো মনে করিস, তুই দেখতে সুন্দর, স্মার্ট, লেখাপড়া জানা, আমার একমাত্র সন্তান, কিন্তু বয়সও তো কম হলো না। হ্যাঁ, দেখতে দেখতে অনেকগুলো বছর জীবন থেকে চলে গেল। সেই ছোটবেলায় টাইফয়েডে একসময় তোর দৃষ্টিশক্তি হারিয়ে গেল, এ কারণে তোর জীবনটাই আজও এলোমেলো, পাত্র তো কম দেখা হলো না, কিন্তু এখনো একটা পাত্রের হাতে তোকে তুলে দিতে পারলাম না। দেখ, আল্লাহ যদি সহায় হন, ভাঙার সাধ্য কার। আল্লাহ যদি এবার আমার দিকে মুখ তুলে চান, আমার একাকী জীবনের কষ্টটা লাঘব করেন। মেয়েটাকে তো ভালোই মনে হচ্ছে, আমার সাথে যদি ওর প্রেম হয়ে যায় তাহলে তো ভালোই হয়, কিন্তু ও আমার চেহারা দেখার পর তো আবার একই ঘটনা ঘটবে, ভয় পাবে, ছেড়ে পালাবে। ধ্যাত, কি সব উল্টাপাল্টা চিন্তা করছি, তার চেয়ে একটা রিং দিয়ে দেখি না, যা হয় হবে। না, এক্ষুনি না, আরেকটু অপেক্ষা করি, রাতটা আরেকটু গভীর হোক। হ্যালো রিঙ্কি। চিনতে পেরেছেন তাহলে? আমি তো ভেবেছিলাম চিনবেনই না, আমার নামও সেভ করেননি। কি বলেন, আমি তো তখনই আপনার নাম সেভ করে রেখেছি, না হলে চিনতাম কি করে? সেরকম কোনো লক্ষণ তো পেলাম না, তাই বললাম। ঘন্টার পর ঘন্টা আপনার ফোনের অপেক্ষায় থাকতে থাকতে বাধ্য হয়ে নিজেই ফোন দিলাম, ভেবেছিলাম আপনিই ফোন দেবেন। আমাকে লজ্জা দেবেন না প্লিজ, বিশ্বাস করুন আমি অনেকবারই ভেবেছি ফোন দেব, দিতে গিয়েও দেইনি। ভেবেছি আপনি যদি রিসিভ না করেন কিংবা চিনতে পেরে লাইনটা কেটে দেন। বলেন কি, তাহলে তো আপনি আমার প্রেমে পড়ে গেছেন। তা ঠিক, বিশ্বাস করুন আমি আমি আসলেই আপনার প্রেমে। না, বিশ্বাস করি না, বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। কি বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি বলুন কি করে প্রমাণ করব, কি করলে আপনি বিশ্বাস করবেন? ঠিক আছে, এক্ষুনি এক্ষুনি আমি তোমাকে তুমি বলা শুরু করব, করব মানে করেই দিলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত শুনি? বন্ধুত্ব তো আর একদিক থেকে হয় না, অনুভূতিগুলোকে দুদিক থেকেই আসতে হয়, তোমাকেও আমায় তুমি বলে বলতে হবে। ঠিক আছে, আমি রাজি, বলো আর কি শর্ত আছে তোমার? না, আপাতত আর কোনো শর্ত নেই, তবে বলছিলাম কি, আমরা কবে দেখা করছি? সেটা না হয় সময়ের হাতেই ছেড়ে দাও, এত ব্যস্ত হবার কি আছে, চলুক না কিছুদিন এভাবেই। না মানে ফোনে কথা তো চলতেই থাকবে, কিন্তু দেখা হলে হয়তো আমাদের চলার পথটা আরো সহজ হতো। দেখা হলে যে সম্পর্কটা আরো ভালো হবে তা কি করে নিশ্চিত করে বলবো, উল্টোটাও হতে পারে। কেন, তোমার এমন মনে হবার কারণটা কি জানতে পারি?
ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। অনেক রাত হলো, প্রায় 3টা হবে, একটু তো ঘুমানো দরকার, কি বলো? ওকে, রাখি তাহলে। বাবা, মনে হচ্ছে ফোন রাখার জন্য ব্যস্ত হয়ে আছো। কি যে বলো না, তুমি সারা রাত কথা বললেও আমার ক্লান্তি আসবে না। আচ্ছা, এবার বলো, এভাবে হঠাৎ ফোনে পরিচয়, একজন মানুষ সম্পর্কে তোমার কি কৌতূহল জন্মালো? কৌতূহল না, আমার মনে হচ্ছে তুমি একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ, একজন সৎ সাহসী, মনে হয় কাউকে খুঁজছো। কেন, এমন মনে হলো কেন? কারণ সাহেব, আমিও অনেকটা তোমার মতোই। বাহ, ভালোই তো হলো, দুজনেই একই পথের যাত্রী। কেন, আর একটু থাকো না? আর একটু কেন, সময় আসুক, যতক্ষণ ইচ্ছে থাকবো। অনেকক্ষণ ধরে কথা বলছি, এখন পর্যন্ত তোমার নামটাই জানা হয়নি। নাম জেনে কি করবে, চলছে চলুক না, নামে কি বা আসে যায়। তবু ডাকবো কি নাম ধরে? সবুর, ভালো নাম, মোহাম্মদ আব্দুস সবুর। তোমার নামটা যেমন সুন্দর, কণ্ঠটাও তেমন সুন্দর। ঠিক আছে, রাখি, গুড নাইট। ওকে, গুড নাইট। লাবলি, এখনো উঠিসনি? কদিনের ঘুম একসাথে ঘুমোচ্ছিস নাকি? কোনো সুস্থ মানুষ সকাল 10টা পর্যন্ত ঘুমোয়? এত বেলা পর্যন্ত ঘুমোলে তো শরীর খারাপ করবে। মা, উঠছি অনেক রাতে, মানে ভোরের দিকে ঘুমেছি তো। হয়েছে, এখন ওঠ, সারা রাত জেগে শরীর খারাপ করে আর লাভ নেই। রিং হলো, ফোনটা ধরল না, সকাল 10টা বাজে, রিঙ্কি বোধহয় এখনো ঘুমাচ্ছে। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, এত সকালে ঘুম ভেঙেছে তোমার? ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু জানটা তো তোমার কাছে, শুধু দেহটা ঘুমিয়েছিল। কেন, টের পেলে কি হতো? টের পেলে হয়তো সারা রাতই আমাকে ফোন করে জাগিয়ে রাখতে। একদম ঠিক কথা, তুমি কি করে বুঝলে? বোঝাটা খুবই সহজ, তোমার সাথে কথা বলে প্রথম থেকেই বুঝতে পেরেছি তুমি খুব ইমোশনাল। তুমি কি কম? আমিও কম না, জানো কাল তোমাকে ধৈর্য ধরতে বললাম, আর আজ আমারই তোমাকে দেখার তৃষ্ণা এমনটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি। সত্যি? যাক বাবা, তুমি চাইলে আজ বিকেলেই আমরা দেখা করতে পারি। কিন্তু তোমার বাড়ি কোথায় সেটাই তো জানা হলো না। তুমি আমার বাড়ি না জানলেও আমি জানি তোমার বাড়ি কোথায়। সত্যি? কি করে জানলে বলো তো? কোথায়? আমরা একই শহরের বাসিন্দা, আর জানলাম কি করে শুনবে? হ্যাঁ বলো। আমার ফোনটায় অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম করা আছে। Yes, madam. আচ্ছা সবুর, এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কি করে? বুদ্ধি নিয়ে ঘুমাই না তো, বুদ্ধিগুলো বালিশের নিচে রেখে তার উপর ঘুমাই। তুমি পারো বটে। ওকে, এই কথাই রইল, আমরা আজই দেখা করছি। হ্যাঁ দেখা তো করব, কিন্তু ভয় হয় আমাকে দেখি যদি তোমার স্বপ্ন ভঙ্গ হয়। তুমি তো দেখছি উল্টোটা ভাবছো, বরং আমি তো ভাবছি আমাকে দেখেই নিশ্চিত তোমার স্বপ্ন ভঙ্গ হবে, দেখা মাত্র মুখ কালো করে দূরে সরে যাবে। আমার স্বপ্ন ভঙ্গ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ আমার স্বপ্নটা খুবই ছোট, খুবই সামান্য। তুমি যেমনই হও আমার তাতেই চলবে, আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কিন্তু আমার চেহারাটা দেখলে তো তুমি ভয় পেয়ে যাবে রিঙ্কি। কেন? কারণ আমি দেখতে খুবই কুৎসিত। আমার দরকার তোমাকে, আমার বিশ্বাস তুমি আমাকে নারীর মর্যাদা দিতে পারবে, পারবে আমাকে অফুরান ভালোবাসায় ডুবিয়ে রাখতে। তোমার
তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি তুমি তেমনই, ঠিক যেমনটি আমি চাই। তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে সবুর। তুমি সত্যি বলছো রিঙ্কি, আমার যে কি ভালো লাগছে তোমাকে বোঝাতে পারবো না, আনন্দে আবেগে। আচ্ছা আমি যদি তোমাকে জড়িয়ে ধরি মাইন্ড করবে না তো? তুমি তো দেখছি আচ্ছা পাগল, আগে দেখাটা হোক তারপর দেখা যাবে। ঠিক আছে তাই হবে, এখন রাখি তাহলে। আজ বিকেল 4টায় আমরা দেখা করছি। কোথায় দেখা হচ্ছে? হ্যাঁ ওই সরকারি কলেজের পাশে, ওই যে রাস্তার মোড়ে বড় কৃষ্ণচূড়া গাছটার তলে। ওকে ওকে। আচ্ছা রিঙ্কি, আমরা একে অপরকে চিনবো কি করে? আমি অফ হোয়াইট কালার জামা পরবো, আর তুমি? আমি নেভি ব্লু শার্ট, ছাই রাঙা প্যান্ট। আহা ধুর কি সব ভাবছি, আরে মোবাইল ফোন তো আছেই। ওকে ওকে। আচ্ছা আমি এত ঘামছি কেন? কয়টা বাজলো কে জানে। মা তো সেই 4:45 এখানে রেখে গেছেন, এতক্ষণে 4টা পেরিয়েছে তো বটি। সবুর সত্যি আসবে তো? একটা ফোন দিয়ে দেখি তো। রিঙ্কি, ও তুমি এসে গেছো? এসে গেছি এবং তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার হাতটা একটু ধরবে সবুর? এই তো ধরেছি আমার প্রাণসখীর হাত। আহ একটি কেন, দুটো হাতই ধরতে চাই, ওই হাতটাও দাও। এবার আমার চোখের দিকে তাকাও। হাত ধরার আগেই আমি তোমার চোখ দুটো দেখে নিয়েছি। ও দেখেছো তাহলে। এবার বলো, আমার মতো একজন অন্ধ মেয়ের সাথে সম্পর্ক রাখবে? কি যে বলো, আমি তো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তুমি হলে ভুবন আলো করা আমার সুন্দরী প্রেমিকা। বরং আমারই ভয় হচ্ছে, আমার কুৎসিত মুখটা দেখতে পেলে হয়তো তুমি আমাকে ছেড়ে চলেই যেতে। আমি দেখতে পেলে কি হতো তা নাই বা ভাবলে? আমার মন জানে যে তোমাকে আমি ভালোবেসেছি, দেখতে সে যেমনই হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হে সৃষ্টিকর্তা, তুমি মহান, তুমি আমাদের দুজন মানুষকে এক মোহনায় মিলিয়ে দিয়েছো। আমরা যেন সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি। আচ্ছা রিঙ্কি, তুমি একা একা এখানে কি করে এলে? আমি তো একা কোথাও যেতে পারি না, যেখানেই যাই সাথে মা থাকেন। এখানেও মা নামিয়ে দিয়ে গেছেন, আশপাশেই আছেন, ফোন দিলে এসে নিয়ে যাবেন। দাঁড়াও এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো মা, আমাদের কথা শেষ, তুমি চলে এসো। রিঙ্কি আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে, তোমার মা যদি আমাকে দেখে অমত করেন তাহলে কি হবে? তুমি ভয় পেও না, আমি জানি আমি যা চাইবো মা তাই মেনে নেবেন। উফ আল্লাহ, তাই যেন হয়। লাভলি। হ্যাঁ মা। মা ও হচ্ছে সবুর। আসসালামু আলাইকুম খালা আম্মা, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? তোমার সম্পর্কে লাভলির কাছে সবই শুনেছি, রাস্তায় আর না দাঁড়িয়ে চলো আমরা বাসায় গিয়ে কথা বলি। ঠিক আছে খালা আম্মা, তাই চলুন। তবে বলছিলাম কি, যাবার আগে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলে হতো না? কি যে বলো বাবা, তুমি আমাদের বাড়ি যাচ্ছ, সেখানে রেস্টুরেন্টের প্রশ্ন আসে কেন, বাড়িতেই খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। রিঙ্কি, রিঙ্কি রে। মা তুমি কাঁদছো? ওই না তো, তোমার কান্নার আওয়াজ বুঝি আমার অচেনা। বলো না মা কি হয়েছে, কাঁদছো কেন তুমি? না বললে কিন্তু আমিও কাঁদবো। একটা কথা বলবো মা। কি যে বলো না মা, বলো। নিজের মেয়ের সাথে কথা বলবে তার আবার পারমিশন নিতে হবে? না বলছিলাম কি। আরে বাবা বলেই ফেলো না,
এত জড়তা করছো কেন? না মানে তুই যে কিভাবে নিস। আমি যেভাবেই নিই, তাড়াতাড়ি বলে ফেলো, ও চলে আসবে। মানে ছেলেটা দেখতে একদমই সুন্দর না রে মা। মা, আমি তো দেখতেই পারি না, তাই ওর চেহারা সুন্দর আর অসুন্দরে আমার কি এসে যায়? না না, শুধু সুন্দর না বললে সম্পূর্ণ বলা হবে না। ও খুবই কুৎসিত, ভয়ঙ্কর চেহারা, দেখলেই ভয় পাবার মতো। কই, আমার তো একদমই ভয় করছে না, বরং আমি ওর মহানুভবতায় অবাক। আমার মতো একজন অন্ধ মেয়েকে সে পছন্দ করেছে, সেটাই আমার কাছে বড়। তুই দেখতে পারছিস না বলে ওর অসুন্দরের মাত্রাটা বুঝতে পারছিস না। কখনো যদি তুই দৃষ্টিশক্তি ফিরে পাস তখন কি হবে? যে মানুষটি আমাকে অন্ধ মেনে নিয়ে বিয়ে করতে পারে, আমি দৃষ্টি ফিরে পেলে তাকে কি দূরে ঠেলা যায়? আমিও অবশ্যই মেনে নেব। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস, আল্লাহ তোর ভাগ্যে যা রেখেছেন তাই হবে। চলুন খালাম্মা। এগুলো আবার কি নিয়ে এলে? চায়ের সাথে খাবার জন্য একটু মিষ্টি নিলাম। লাভলি অবশ্য মিষ্টি খুব পছন্দ করে। চলো এবার বাড়িতে যাওয়া যাক। এসো রিঙ্কি। নাও বাবা, নুডলসটা আগে খাও, ওটা ঠান্ডা হয়ে যাবে। জি নিচ্ছি। খালাম্মা আপনিও নিন। নুডলসটা খুব সুন্দর হয়েছে, খেয়ে বানিয়েছে আপনি? না, লাভলি মানে তোমার রিঙ্কি। তা বাবা, শুনেছি তোমার বাড়িতে শুধু বাবা আছেন, অন্য আত্মীয় স্বজনরা কে কোথায় থাকেন? আত্মীয় স্বজন বলতে, গ্রামের বাড়িতে আমার এক চাচা আছেন, আর মামা বাড়ির সবাই ঢাকায় থাকেন। তবে মা মারা যাওয়ার পর থেকে আমাদের বাসায় কারুরই তেমন আসা যাওয়া নেই। ও বলছিলাম কি বাবা, তোমরা তো একে অপরকে চিনেছ, তোমরা দুজন রাজি থাকলে তোমাদের বিয়ের ব্যাপারে আমি আর দেরি করতে চাই না। আমি তোমার বাবার সাথে শীঘ্রই কথা বলতে চাই। খালাম্মা কোনো সমস্যা নেই, আমি তো বাবাকে বলেছি আপনাদের সম্পর্কে, তিনি আপনার কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক আছে বাবা, তাহলে যত তাড়াতাড়ি পারো তোমার বাবাকে নিয়ে এসো। খালাম্মা তাহলে আমি এক কাজ করি, আমি আগামী শুক্রবার বাবাকে এখানে নিয়ে আসি। আর মানে আজ তাহলে উঠতে চাচ্ছি। এখনই যাবে? তোমরা একটু কথা বলো, আমি আসছি। কিরে সবর, চারটা তো বেজে যাচ্ছে। বাজে নাই এখনো বাবা, তিনটার মতো হবে। মিষ্টি কিনেছিস? ওই যাবার সময় নিয়ে নেব খন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসুন ভেতরে আসুন। ভালো আছেন? জি, আপনারা ভালো তো? জি। এই মিষ্টিগুলো রাখুন। এসবের কি দরকার ছিল? রিঙ্কিমাকে তো দেখছি না, রিঙ্কিমাকে একটু ডাকুন। আচ্ছা ডাকছি। লাভলি, এ ঘরে একটু আয় তো মা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসো মা, বসো বসো, আমার কাছে এসে বসো। আল্লাহ মিলিয়েছে, রিঙ্কি মায়ের মুখখানা চাঁদের মতো সুন্দর, মনে হয় আল্লাহ নিজ হাতে বানিয়েছে। আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে মা? সবুরকে আমার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে ওর ব্যক্তিত্ব। ওকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। কি বলো মা, এত সুন্দর একটা মেয়ে আল্লাহ মিলিয়েছে, তোমাকে পেলে বলতে হবে আমার ছেলে সত্যি ভাগ্যবান। আমি তো বলবো আমার লাভলির ভাগ্যও কম না,
সবুরের মতো একটি ছেলে না পেলে আমার এই দৃষ্টিহীন মেয়েটিকে কার হাতে তুলে দিতাম? সব আল্লাহর ইচ্ছা। তাহলে আর সময় নষ্ট নয়, ওদের দুজনের বয়স হয়েছে, ওদের বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কি বলেন? আপনি রাজি তো? আলহামদুলিল্লাহ, আমিও একমত, দেরি করে লাভ নেই। আচ্ছা, পরের শুক্রবারে বিয়ের তারিখটা করলে কেমন হয়? আমার দিক থেকে কোনো সমস্যা নেই, তাহলে এটাই ফাইনাল। আজ তাহলে উঠি বিয়ান সাহেবা। না না, উঠবেন কেন, খেয়ে দিয়ে তারপরে যাবেন। রিঙ্কি, দেখি মুখটা তোলো, ঘোমটাটা একটু সরাও, সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে, তাই না? আমিও তাই ভাবছি। কত দ্রুত সবকিছু ঘটে গেল, বিশ্বাসই করতে পারছি না। তুমি আমার বউ হয়ে আমারই ঘরে বাসর রাতে ঘোমটা পরে বসে আছো, কি ব্যাপার রিঙ্কি? তুমি কাঁদছো কেন? কেন আমাকে পেয়ে তুমি খুশি হওনি বুঝি? কাঁদছি আনন্দে, আমি তোমার চেয়ে শতগুণ বেশি খুশি হয়েছি সবুর। আমার মতো একজন অন্ধ মেয়েকে তুমি ছাড়া আর কে বিয়ে করত বলো? এতগুলো বছরে একজন মানুষও তো আমাকে বিয়ে করতে এগিয়ে আসেনি। কিন্তু আমি তো তোমার চেয়ে লক্ষ গুণে খুশি। তুমি আমার কুৎসিত মুখটা দেখতে পাও না, সেটা আমার কাছে সৃষ্টিকর্তার দয়া মনে হয়। কেন কেন এমন করে বলছো? আমাকে দেখে কি সেরকম মনে হয়? না, তবে আমার ভয় হচ্ছিল আমাকে দেখে তুমি যদি... না, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার মুখটা দেখতে যেমনই হোক, তোমাকে কখনো ছাড়তে পারবো না। সত্যি বলছো রিঙ্কি? হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। হুগো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো, কথা দাও, আমার হাতে হাত রেখে কথা দাও। কি যে বলো, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্তও বাঁচতে চাই না। এসো রিঙ্কি, আমার বুকে এসো। আরো কাছে। আজ আমার জীবন সার্থক। ভেতরে ভেতরে তুমি এত দুষ্টু, জানতাম না। আচ্ছা হয়েছে, ছাড়ো, এখন ঘুমোতে হবে না। আমরা এখন ঘুমিয়ে পড়লে নবদম্পতির উপর অর্পিত অন্যান্য সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করবে কারা? ছাড়ো না। না, ছাড়বো না। বাসর রাত কি মানুষের জীবনে বারবার আসে নাকি? আসবে না কেন, যে যতবার বিয়ে করবে তার জীবনে ততবারই বাসর রাত আসবে। ওরে দুষ্টু, দাঁড়াও, মজা দেখাচ্ছি। না, উফ, ছাড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ছাড়লাম ছাড়লাম। শোনো, এবার একটু স্থির হয়ে বসবে? কেন, বসলে কি করবে? তোমাকে একটু মন ভরে দেখব। ঠিক আছে, বসলাম, নাও দেখো। তুমি এত অপরূপ সুন্দর, সুন্দর তোমার চোখ দুটো, তোমার চুল, ঠোঁট, নাক, সব কিছু আলাদা করে সুন্দর। হাত দুটো তো পুতুলের হাতের মতো। থাক, আর বলতে হবে না, আল্লাহ সবাইকে নিজের পছন্দ মতো বানান। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে বিশেষ যত্ন নিয়ে আল্লাহ নিজ হাতে তোমাকে বানিয়েছেন শুধু আমার জন্য। তুমি আমায় বেশি ভালোবাসো তো, তাই তোমার এমন মনে হচ্ছে। রাত তো বুঝি ভোর হয়ে এলো। হোক না, ক্ষতি কি, এই রাতটা স্মৃতিময় হয়ে থাকুক। তোমাকে এইটুকুন দেখে তো আমার তৃপ্তি মিটছে না। আরে বাবা, একদিনে কি সব দেখে শেষ করবে? তাহলে বাকি জীবনটা কি দেখবে? এক জীবন নয়, তোমার রূপ সাত জন্ম ধরে দেখলেও আমার মন ভরবে না। ঠিক আছে, তুমি দেখতে থাকো, আমি ঘুমাচ্ছি। এই এই শুনছো রিঙ্কি, কি রে ঘুমিয়ে পড়লে নাকি? না, উফ, ছাড়ো।
এই যে সাহেব, ঘুম কি ভাঙবে নাকি সারাদিনই চলবে? ওঠো। আর একটু ঘুমাই না সোনা। না, নাস্তা রেডি? তাছাড়া এত বেলা করে উঠলে শরীর খারাপ করবে। ওঠো বলছি, ওঠো, এক্ষুনি ওঠো। বাপ রে বাপ, কি করা টিচার রে। ঠিক আছে ম্যাডাম, উঠছি। আরে ডাক্তার শাওন, কিরে কেমন আছিস? কবে এলি ঢাকা থেকে? এই তো গতকাল এসেছি। কিরে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ রে, হঠাৎ করেই হয়ে গেল, কাউকে তেমন জানানো সম্ভব হয়নি। শোন, তোর বিয়ে হয়েছে এটাই বড় কথা, জানানোটা বড় কথা নয়। তো তোর বউ, আমাদের নতুন ভাবিকে কবে দেখছি? যবে খুশি। তুই চাইলে আজই বিকেলে আমার বাসায় আসতে পারিস। না বন্ধু, আজ না, দু তিন দিন খুব ব্যস্ত থাকবো। দেখি ফোন দিয়ে আসবো। এখন একটু বস, চা খেয়ে যা। না না, আজ আর চাও খাবো না, কিছু খাবো না, বরং বাসায় গিয়ে ভাবির হাতেই চা খাবো। ঠিক আছে, কথা তাই থাকলো। আরেকটা কথা তো তোকে বলাই হয়নি, এখনই বলে রাখা ভালো, তা না হলে তুই আবার বিব্রতকর অবস্থায় পড়তে পারিস। কেন, কি সমস্যা সবুর, বল। তোর ভাবি কিন্তু দৃষ্টিহীন। বলিস কি, জন্ম থেকে এরকম নাকি পরে হয়েছে? শুনেছি ছোটবেলায় নাকি টাইফয়েডে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আসি তাহলে। শোন শাওন, বাসায় আসার কথা যেন ভুলে যাস নে। ঠিক আছে। আরে শাওন, আয় আয় ভিতরে, আয় আয় বস, এখানটায় বস। রিঙ্কি এদিকে এসো, দেখো কে এসেছে। কিরে হাতে করে আবার এসব কি এনেছিস, এসবের কি দরকার ছিল? আরে নতুন ভাবিকে দেখতে আসলাম তাই একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিঙ্কি, ও শাওন, মানে ডাক্তার শাওন, আমার ছেলেবেলার বন্ধু, সবসময় ও ক্লাসের ফার্স্ট বয় হতো। ও এখন অনেক বড় চোখের ডাক্তার হয়েছে, বিদেশি ডিগ্রি নিয়ে এসেছে। শাওন বলেছে ও তোমার চোখটা একটু দেখবে। তাই? হ্যাঁ সবুর, টর্চ আছে? টর্চ লাইট? হ্যাঁ আছে। একটু নিয়ে আয় তো, ভাবির চোখ দুটোর অবস্থাটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। ভাবির নামটা তো শোনা হয়নি। আমার নাম লাভলি, ও আমাকে রিঙ্কি বলেই ডাকে। তাই? শোন, এই যে টর্চ দে ভাবি, একটু আমার এইখানটায় বসুন, একটু 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 দেখি, একটু মুখটা সরান। হ্যাঁ হ্যাঁ, ইয়ে শোন, দেখা হলো, মানে কি মনে হলো? মনে তো হচ্ছে ভালোই, এই দু তিনটা পরীক্ষা করলেই বাকিটা বোঝা যাবে, তারপর চিকিৎসা। সত্যি বলছেন ভাইয়া? সত্যি আমার চোখ ভালো হবে? আমি আবার দেখতে পারবো সবকিছু? ওগো শুনছো, শাওন ভাই বলছে চিকিৎসা করালে নাকি আমি আবার দৃষ্টি শক্তি ফিরে পাবো। কি তুমি চিকিৎসা করাবে না? চিকিৎসায় ভালো হলে তো অবশ্যই করাবো। শাওন ভাই প্লিজ, আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করুন। অবশ্যই। এই এই যে আমি এই কাগজে তিনটা পরীক্ষা লিখে দিলাম, এগুলো অতি সত্বর করাতে হবে। কি ভাবির হাতের চাটা পাবো নাকি বিনা ফিতে শুধু চিকিৎসাই চালাতে থাকবো? একটু বসুন, আমি এক্ষুনি জানাস টানছি। কি ব্যাপার সবু, এমন একটি সংবাদে তুই নীরব কেন? তুই কোনো কথা বলছিস না যে? কি বলবো, এ তো মহা আনন্দের সংবাদ, চিকিৎসায় রিঙ্কির চোখ সেরে উঠলে তো ভালোই হয়, দেরি করে লাভ কি, তুই চিকিৎসা শুরু করে দে। আসুন ভাবি, আপনার হাতের চা নাস্তা খাওয়ার জন্য অস্থির হয়ে আছি। আচ্ছা, আপনি যে কারো সাহায্য ছাড়া চা বানালেন, চা নাস্তার ট্রেটা এক রুম থেকে আরেক রুমে নিয়ে এলেন, অসুবিধা হয় না?
একটু তো হয়, আগে আরো বেশি হতো, তবে এসব করতে করতে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছি। যাক, সৃষ্টিকর্তা সহায় হলে আপনার কষ্টের দিন ফুরোতে আর বেশি বাকি নেই ভাবি। আমারও তাই মনে হয়, আমার প্রতি দয়াশীল হয়ে সৃষ্টিকর্তাই আপনাকে পাঠিয়েছেন। আচ্ছা শাওন, সৃষ্টিকর্তা কি সবার প্রতি সমান দয়াশীল, না কারো প্রতি বেশি কারো প্রতি কম? সৃষ্টিকর্তা সবার প্রতি সমান সহায় থাকে। থাক না এসব কথা, আমরা হঠাৎ আধ্যাত্মিক জগতে প্রবেশ করলাম কেন? তাই তো, নতুন ভাবির সাথে পরিচিত হতে এলাম, কই হাসি তামাশা করব, অথচ তার বদলে আমরা কেমন পরিবেশটা ভারী করে তুলছি। আজ বরং আমি আসি ভাবি। কেন, থাকুন না, খেয়ে যাবেন। তোমার যা কথা, শাওন হলো দুনিয়ার ব্যস্ততম মানুষ, আর তাকে তুমি আটকে রাখতে চাচ্ছ না ভাবি? আজ না, আরেকদিন। সবুর ঠিকই বলেছে, আজ আমার অনেক ব্যস্ততা আছে। সবুর, আমি তাহলে যাই, পরীক্ষার দিনটা কিন্তু কালই করিয়ে নিস, পরীক্ষাগুলো দেরি করিস না কিন্তু, আর রিপোর্টটা আমাকে দেখাস। কাল আমি একটু ব্যস্ত থাকবো, রিপোর্টগুলো হাতে পেয়ে পরশু আমাকে ফোন দিস। চলি তাহলে, খোদা হাফেজ। খোদা হাফেজ। রিঙ্কি যদি দৃষ্টি ফিরে পায় তাহলে তো ও আর আমার কাছে থাকবে না, ও তো চোখ খুলে আমাকে দেখা মাত্রই অজ্ঞান হয়ে যাবে, তারপর আমাকে রেখে পালিয়ে যাবে। আমি ওকে কি করে আটকাবো? আর তখন আমার কি হবে? আমি তো ওকে ছাড়া একদিনও বাঁচব না। শুনুন, আপনার পরীক্ষাগুলো শেষ, আমার তো মনে হয় আপনি ভালো হয়ে যাবেন, শুধু একটা অপারেশন করতে হবে, তবে এই অপারেশন এখানে হবে না, আপনাকে ঢাকায় যেতে হবে। সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যিই বলছি, আমার মনে হয় এই অপারেশনে আপনি ভালো হয়ে যাবেন, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ আপা, আসি তাহলে, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ওগো, ডাক্তার কি বললো জানো? কি বললো? নিশ্চয়ই বলেছেন তোমার চোখ ভালো হয়ে যাবে। হ্যাঁ সত্যি তাই। ওগো, আমি কি সত্যি দৃষ্টি ফিরে পাবো? আমি কি সবকিছু দেখতে পাবো? আবার তোমাকে দেখতে পাবো? নিশ্চয়ই নিশ্চয়ই পাবে। এই এই খবর শুনে তুমি খুশি হওনি? অবশ্যই হয়েছি, কিন্তু রিঙ্কি, তুমি যখন চোখ মেলেই প্রথমে আমাকে দেখতে পাবে তখন কি হবে? কি হবে আবার? আনন্দে আমি তোমায় জড়িয়ে ধরবো। আমার তো সেটা মনে হয় না। কেন, তোমার আবার কি মনে হয়? আমার মনে হয় চোখ মেলে তুমি আমাকে দেখা মাত্রই অজ্ঞান হয়ে যাবে, তারপর জ্ঞান ফেরা মাত্র আমাকে রেখে পালিয়ে যাবে। কেন কেন তোমার এমন মনে হয়? মনে হয় আমার কুৎসিত কদাকার ভয়ঙ্কর চেহারার কারণে। তোমার তো দোষ নেই, এই চেহারা দেখে যে কোনো মেয়েরই এমন হবে। না শোনা, তুমি অযথাই টেনশন করছো, এই যে আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, এমনটি কখনোই হবে না। হ্যাঁ সবুর, এই আমি এসে পড়েছি, এবার বলতো কি বিষয় এত জরুরি তলব? শাওন বল। বলছিলাম কি, তুই আমার বন্ধু, রিঙ্কির চেয়ে আমার স্বার্থই তোর কাছে প্রধান হওয়া উচিত, অথচ তুই শুধু রিঙ্কির চোখের ব্যাপারটাই ভাবছিস, আমার দিকটা একটুও ভেবে দেখছিস না। তুই কিসের কথা বলছিস সবুর? বলছি রিঙ্কির চোখ ভালো হয়ে গেলে আমার কি হবে? ও তো দৃষ্টি ফিরে পাওয়া মাত্রই আমাকে ঘৃণা করে চলে যাবে, তখন রিঙ্কিকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? তখন তো আমার বেঁচে থাকাটাই বৃথা হবে। এভাবে তো ভেবে দেখিনি বন্ধু, তবে ভাবির অপারেশনের কথা বলা মাত্র তোর উৎফুল্লতাবিহীন রেসপন্স দেখেই আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল, তুই সত্যি এটা চাচ্ছিস কিনা? কি করে চাই বল, ও দৃষ্টি ফিরে পেলে তো আমি ওকে হারিয়ে ফেলব, তখন রিঙ্কিবিহীন আমার জীবনের কি মূল্য থাকবে? হ্যাঁ ঠিকই তো, ভাবিকে পেয়ে তোর জীবনটা যেন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে আছে, তাছাড়া ভাবিও তো ভালোই আছে, তাকে দেখেই বোঝা যায়
সেও তোর সাথে খুবই সুখী। তাহলে এবার বল, রিঙ্কিকে কি বলে ফেরানো যায় এই পথ থেকে? ও তো দৃষ্টি ফিরে পাওয়ার আশায় পাগল হয়ে আছে আনন্দে। হ্যাঁ, তাই তো হওয়ার কথা। তবে সবুর, বলছিলাম কি, যাই করিস, তোর ভেতরের সৌন্দর্যটাকে কুৎসিত করিস না। তাহলে আমি এখন কি করব বল? অপারেশন। অপারেশন? এতক্ষণ আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনলেন রংপুর কেন্দ্রের নাটক হ্যালো রিঙ্কি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশগ্রহণ করেছেন সবুরের বাবা মোহাম্মদ ইয়াসিন আলী, রিঙ্কির মা রীতা সিদ্দিকী, ঘটক এ কে এম শহীদুর রহমান, শেলি মাসুদা বেগম মিমি, রোশনা সুপ্রভা মিন্স প্রেমা, ডাক্তার শাওন আশাফা সেলিম। অজ্ঞাতনামা চরিত্রে মোল্লা মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও ডাক্তার জিনাতুন্নাহার। রিঙ্কি চরিত্রে অভিনয় করেছেন শাম্মি আখতার। সবুর চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করলেন ইফতেখারুল আলম রাজ।